নমস্কার বন্ধুরা, আজকে মন্দির থেকে ভিডিও শুরু করছি। তো আজকে শ্রাবণী সংক্রান্তি, মন্দিরে আমাদের মনসা পূজা হচ্ছে। সকাল থেকে খুব ব্যস্ত ছিল কাবেরি, তো এই মাতা ঠাকুরের ভোগ টোগ সব কিছু রোজগাজ করে দিয়ে এখানে সব মন্দিরে সব রাখা আছে। পাবন ঠাকুরও এসে গেছে। হ্যাঁ, আজকে পাবন ঠাকুর তবু বেলা হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। তো পাবন ঠাকুর এইমাত্র এসে গেছে আর যোগাযোগ তো কমপ্লিট, পাবন ঠাকুর এসে গেছে। সকাল থেকে ভিডিও যেন মানে শুরু করতেও পারেনি। এই যে এখানে কাবেরি বসে আছে আর এখানে যে হোম যজ্ঞ হবে, এখানে হচ্ছে গিয়ে যজ্ঞ জম্বুর, আর এখানে দেখুন এখানে হোমের সব কিছু যোগাযন্ত করা আছে। এখানে কাঠ রাখা আছে সব কিছু, এখানে বালি রাখা আছে। তো নমস্কার বন্ধুরা, তো ভিডিও তো আমি সকাল থেকে শুরু করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আপনাদের দাদাভাই ভিডিওটা যা শুরু করে দিয়েছে, তো মন্দিরে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর বাবু এখনও ঘুম থেকে উঠেনি, তো বাবুকেও দেখতে যাবো। আর আমার কোনো রান্নাবান্না কিছুই হয়নি। তো এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 11টা মতো বেজে গেছে। তো ভেবেছিলাম যে ঠাকুরমশাই হয়তো দেরি করে আসবেন, কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছে। আমার ভোগ টোগ ওইসব গুছাতে গুছাতেই চলে এসেছে, তারপর ফল টলগুলো কেটে দিলাম। তো এখনও রান্না হয়নি, আর আজকে রান্না নিরামিষই করবো। কাল থেকে নিরামিষ চলছে, কালকেও নিরামিষ রান্না করেছি, আজকেও নিরামিষ রান্না হবে। তো নিরামিষ যাই হোক, আজকে ডাল ভাত যাই হোক করে নেবো। তো পুজোর কাছে এখন থাকতে হবে, পুজোটা আগে হয়ে যাক, তারপরে দেখছি। আরে যেখানে ভোগ করেছিলাম, ভোগের এখনও হাঁড়ি টাড়ি সব পড়ে আছে। মানে বাবুন ঠাকুর আসতেই আমি ছুটে চলে গিয়েছিলাম মন্দিরে, যেহেতু ফলটা কাটা হয়নি, ফলটা কেটে দিলাম। তো এখন একটু একটু বসলাম এখন। আর এই পুজোটা, মনসা পুজোটা শ্রাবণ মাসের সংক্রান্তিতে কেন হয় সেটা আপনাদেরকে একটু বলি। আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইয়ের জন্য এই পুজোটা করতেন। তো শাশুড়ি মা তো নেই এখন, তো পুজোটা হয়ে আসছে। আর বাবাও স্নান করে নিশ্চয়ই মন্দিরকে পুষ্পাঞ্জলি দিতে যাবে। বাবার জন্য যেহেতু পুজোটা, তো বাবাও স্নান করতে গেল, বাবাকে পুজোর কাপড়টাও দিয়ে দিলাম। তো বাবাও আসুক, মন্দিরে বসবে, পুষ্পাঞ্জলি দেবে বাবা। তো যাই হোক, আমি এখন মন্দিরকে যাবো, মন্দিরে আমিও থাকবো, কারণ হোম টোম হবে, কি লাগে না লাগে। তো তারপরে এসে আবার রান্না বান্না করব। আর বাবু এখনও ঘুম থেকে উঠেনি, এই যে এখনও বাবু শরবত চাপা দেওয়া হয়ে পড়ে আছে। তো চলুন বন্ধুরা, এখন মন্দিরকে যাই। তো আবার মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন কাবেরি কি করছে বলুন তো। বেলপাতা খুঁজছে, হোম হবে, হোমের জন্য আঠাশটা বেলপাতা ভালো ভালো দেখে তুলে রেখে দাও। আর হচ্ছে 28টা করছো এমন, তোমার 8টা করে আবার হচ্ছে কি 4টা করবে। হ্যাঁ, একটা আকাশটা হবে আর বাকি 3-4টা পোস্ত করে রেখে দাও, 8টা করে। আর যোগ্য ডুম্বুরটা একটু গুনে নিবে, এটা 28টার বেশি রাখা আছে। তোমাকে আরেকবার ঘরকে যেতে হবে, একটু চাল দিতে হবে। বাবু ঘুম থেকে এইমাত্র উঠলো, ওর মা তো আছে আছে মন্দিরে। তো বাপের দায়িত্ব বলেছে ছেলেকে শরবত দেওয়ার, দিয়ে রেখেছে তোর মা। চলো খেয়ে দিয়ে মন্দিরের দিকে চলো, দাদা পিয়ে দিন ঘুষির শরবত। আজকে এইসব কুলের ঘুষির শরবত খেয়ে দিয়েছ? চলো মন্দিরে, এখন হোম হবে। বাবু সর্বত্রে চলে এলো,
আজ থেকে 21-22 বছর আগে থেকে, সালটা সম্ভবত 2002 কিংবা 2003 হবে, ঠিক মনে পড়ছে না, সেই দিন থেকেই শ্রাবণ সংক্রান্তিতে আমাদের বাড়িতে মা মনসা দেবীর পুজো হয়ে আসছে। এর আগে আমাদের বংশে মনসা পূজা করা হতো না। আমাদের বংশে কোনো ধরনের মনসা পূজাই করা নিষেধ, মানে কীরকম, কোনো হয়তো বাধা পড়েছিল, কোনো রকম একটা হয়তো দুর্ঘটনা ঘটেছিল। এ রান্না পুজো হয় না শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে অনেকের ইতে হয়, সংক্রান্তির দিনেও কারো কারো হয়, তো সেসব বিষয় নয়। আমাদের মন্দিরে আমরা এই দিনটা কেন পুজোটা করি সেটাই একটু আপনাদেরকে তুলে ধরছি। যদিও কাবেরী বলেছে, একটা কথা বলেছে আপনাদেরকে, যে মা এই পুজোটা চালু করেছিল, তো আমার মা যেহেতু নেই এখন, তো চালু করেছিল কেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের একজন খুব ভালো জানা পরিচিত একটা খুব ই ছিল, অ্যাস্ট্রোলজার ছিল, তো তিনি বললেন যে বাবার কুষ্ঠিতে একটু একটা কাল সর্পদোষ না কি একটা বলেছিল, তো উনি বললেন যে আপনারা বাড়িতে মনসা পুজো করতে পারেন, তো একা দিন ধরে যে কোনো দিন একটা মনসা পুজো করতে পারেন। তো বিভিন্ন রকম বিধি তিনি বলে দিয়েছিলেন, সেই মাপিক মনসা পূজা হয়েছিল। ইনি যিনি ব্রাহ্মণ আমাদের এখন পুজো করছেন, উনি কিন্তু পুজোটা করেছিলেন, তো সবই কিছু ঠিক ছিল, পুজো অর্চনা হয়েছিল। তো সেই সময় থেকেই, ওই 2002 সাল কিংবা 2003 সাল হবে, তো সেই দিন থেকে মা মনসা দেবীর এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিনটায় যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল, পুজোটা করা হয়েছিল, ওই দিন একটু ঠাকুরকে হোমযজ্ঞ করে প্রত্যেক বছর পুজো করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন পুজো হতে হতে আপনাদেরকে ঘটনাগুলি একটু বলছি। তো সেই থেকেই পুজোটা কিন্তু হয়ে আসছে আমাদের। এমনিতে কোনো যে বংশে পরম্পরা ধরে হয়ে আসছে সেইটা কিন্তু এই পুজোটা কিন্তু নয়। এটা হচ্ছে কি, এই জন্যে আমরা এই দিনকে, যেহেতু মা পুজোটা চালু করেছিলেন সেহেতু এই পুজোটা করা হচ্ছে। এবারে আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকেই জানেন যে আমার মা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, সেই দুর্ঘটনাটা কি, না সাপের কামড়ে মারা গিয়েছিলেন, তো তবুও মা মনসা দেবীর পুজো করছি। সেই সময় অনেকেই বলেছিল আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকেও, যে যেহেতু মনসা পূজা করা নেই তবুও কেন বাড়িতে মনসা পুজো করলো, তো এরকম ঘটনা করলো। তো এখন কিছু করার নেই, যেহেতু পুজোটা হয়ে আসছে, আর তার পরবর্তীকালে, মায়ের মৃত্যুর পরবর্তীকালেও আমরা পুজোটা করছি কেন সেটাও আপনাদেরকে বলছি। যেহেতু মা বাবার জন্য এই পুজোটা করেছিল, আর বাবা এখনও যেহেতু আছেন এবং ভালোই আছেন, তো ঠাকুরমশাইও বলল যে যেহেতু বাবার জন্য তিনি, আমার মা এই পুজোটা চালু করেছে, তো হট করে চালু পুজোটাকে বন্ধ করে দেওয়া যাবে না। তো এটাও যেমন একটা ঠিক, তবে আরেকটা ঘটনা আপনাদেরকে আমি বলি। আপনারা জানেন আমি প্রত্যহ মন্দিরে পুজো করি, নিত্য পুজো আমি করি মন্দিরে। তো যাই হোক, এই ঘটনার পর আমি খুব মানে খুব মনটা আমার খারাপ হয়েছিল। তো আমি সমস্ত দেবদেবীকে আমি মানি এবং ভালো করেই পুজো করি, কিন্তু এই মায়ের মৃত্যুর পর আমি এই মনসা পুজোটা, এই মনসাকে যখন আমি ফুল দিতাম বা পুজো করতে যেতাম, তখন কিন্তু সেটা মন থেকে হতো না আমার। মায়ের মৃত্যুর পর, মৃত্যুর আগে সব ঠিক আছে, কিন্তু মায়ের মৃত্যুর পর কিন্তু সেইটা আমার যেভাবে মা মনসা পুজো সেই মন থেকে হওয়া, সেই মন থেকে মাকে ফুল দেওয়াটা আমার হচ্ছিল না, করতে পারছিলাম না। তো এইটা নিয়ে আমি মানে কয়েকদিন কয়েক মাস এরকমই চলছে। যখনই মানে মায়ের যে মা যে এখন যে মন্দিরে যে ফটোটার উপরে পুজো হচ্ছে মায়ের, বা এখানে মাকে যে রাখা আছে সেইখানে আমি যখন ফুল দিতাম, আমার মন থেকে আমি করতে পারছিলাম না। তো এরকম এরকম হতো। তো একদিন হঠাৎ আমি দেখি যে মা স্বয়ং, হ্যাঁ মানে আমি একটা মন্দিরে পুজো করতে গেছি, তো এরকম একটা স্বপ্ন দেখছি, একটা মন্দিরে আমি পুজো করতে গেছি, সেখানে মা স্বয়ং আমাকে, সেখানেও হচ্ছে তাকে ফুল দিচ্ছি কিন্তু মন থেকে ফুল দিতে পারছি না, তো স্বয়ং মা এলেন, এসে আমাকে বলছেন যে কিরে তুমি মন খারাপ, আমাকে ভালো করে পুজো করছিস না।
তো আমি তাকে বললাম যে কি করে পুজো করব। তো আমি এরকম করে ঠাকুরের সঙ্গে কথা বলছি যে কি করে পুজো করব, যে আমার যেখানে আমার মা মারা গেল কার কারণে, যে তারই বাহন বলো মনসা বলি সাপ, সাপের কামড়ে মা মারা গেল, তো আমি কি করে মন থেকে পুজোটা আমি তোকে করব বা তোমাকে করব এরকম মাকে বলেছি। তো সব কিছু কি অপরাধ ছিল কি বৃত্তান্ত সেই সবটাই মায়ের সঙ্গে কথোপকথন আমার চলছে। তো বলল মা তখন আমাকে সান্ত্বনা দিল, আমার পাশে বসেই আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমি তোমার পূজারি বেশেই আসি, তো সান্ত্বনা দিচ্ছে যে এটা আমি বলেছিলাম কার দোষ, যে এই পুজো যে মা শুরু করেছিল তার জন্য কি মায়ের দোষ ছিল, পুজো করাটা দোষ ছিল না কি হয়েছিল। তো তখন মানে ঠাকুর বা দেবী আমাকে বলছেন যে না এটা কারো দোষ নয়, কিন্তু এইটাই হচ্ছে গিয়ে লিখন, এটাই ভাগ্য, আর তার লিখনটা এটাই ছিল, এটা মানে নিয়তির লিখন তো কেউ বদলাতে পারে না, তো এইটা হচ্ছে গিয়ে সে পুজো করার জন্য হচ্ছে না, তার এটা নিয়তি ছিল, এইটাই এইভাবেই তার মৃত্যু হবে, এই ঠাকুর এরকম করে আমাকে মা আমাকে জানান দিল। তো তারপর আমার ঘুম ভেঙে যায়, আরও কিছু কথা বলেছিল হয়তো আমি এখন সেটা মনে পড়ছে না, সেটা বলতে পারছি না, তো এইভাবে আমার ঘুম ভেঙে যায়। তো তারপরে সেটাকে আমি ভেবেছিলাম এটা স্বপ্নেই হয়েছে, এটা স্বপ্ন ছাড়া অন্য কিছু নয়, এটা স্বপ্নই আর এটার সঙ্গে বাস্তবের কিছু মানে কিছু নেই এরকম আমি ভেবেছিলাম। তো হেনকালে সেই দিনই যে মন্দিরে আমি পুজো করতে গেছি এরকম একটা আমি স্বপ্ন দেখেছিলাম, মনসা পুজো করতে গেছি, হেনকালে সেই দিনই সকালবেলা আমাকে ওই তাদের সেই মন্দিরে একটা পাশেই আমাদের পাশের গ্রামে একটা মন্দির আছে, তারা এইসব মনসা মনসা পুজো করে, তারা ব্রাহ্মণ নয় কিন্তু তাদের বাড়িতে এরকম মন্দির আছে, মনসা দেবীর পুজো হয়। তো হেনকালে তাদের মন্দিরে ব্রাহ্মণ আসছেনি বা কিছু একটা সমস্যা হয়েছে, সেই জন্য আমাকে তাদের ঘরকে আমি কোনোদিন পুজো করতে যাইনি, তো হঠাৎ আমাকে বাড়িতে বলতে এসছে তুমি একদিন আমার আজকে মনসা পুজোটা একটু করে দেবে বাড়িতে, তাদের বিগ্রহ আছে আর কি মনসার, তো আমার মনসা পুজোটা তুমি করে দিবে, তো চলো তুমি আমার একটু আজকে করে দাও, আজকে আমাদের ব্রাহ্মণ আসবেনই না কি সমস্যা হয়েছে, তো আজকে নিত্য সেবাটা তোমাকেই করতে হবে। তো এবারে আমি একে একে দুই ভজাচ্ছি, তখন এবারে এই স্বপ্নের কথাটা আমার মনে আসছে, তো একে একে তখন আমি দুই ভজাচ্ছি যে সত্যি সত্যি তাহলে মায়ের স্বপ্নটা সত্যি, তো এটা আমার কাল্পনিক নয় বা স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছি সেটা যে আমি যে মাকে পুজো করতাম না মন থেকে, সেটা তাহলে মা সত্যি সত্যি সেই জিনিসটা লক্ষ্য করেছে আর তার জন্যই মা আমাকে স্বপ্ন দিয়েছে, আর স্বপ্ন শুধু নয় পরের দিন কোনো একটা কারণবশত সে কাকতালীয় হতে পারে যাই হোক, কিন্তু আমার কাছে সত্যিই মনে হয়েছে যে তাদের বাড়িতে যে ঠাকুরের প্রতিমার বিগ্রহ আছে সেই মন্দিরে আমাকে আবার পুজো করার জন্য ডেকেছে, তাদের বাড়ির লোক এসে আমাকে ডাকলো। তো আর আগে এর আগে তো আমি এই মন্দিরে পুজো করতে যাইনি, কিন্তু স্বপ্নে দেখেছিলাম যে ওই মন্দিরে আমি পুজো করতে আমাকে ডেকেছিলো, আমি হঠাৎ করে সেখানে ভালো করে পুজো করছিলাম না, মা এসে আমার পাশে বসে এইসব কথা বলেছে, মা যেহেতু অভিমান করে রেখেছি বা আমার মনে অনেকগুলি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি মা উত্তর দিয়েছে, তারপরে আবার ওইখানে লোক পাঠিয়েছে যে আমার মন্দিরে পুজো করবি চো, তাহলে এই কথাটা তাহলে ঘটনাটা সত্য হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। তো একটা বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আর দেখুন মন্দিরে পুজো এখন শেষ হয়ে গেছে, এখন বাবা আমার বৌদি আর কাবেরী তিনজনে মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে আমাদের, আমার গলা ধরে যাচ্ছে। হ্যাঁ, শ্রাবণী সংক্রান্তিতে আমাদের মন্দিরে তো এই মনসা পুজোটা হয়, আপনারা অনেকেই জানেন যারা আমার পুরাতন বন্ধু আছেন, তো মানেই তবুও আমরা বাড়িতে প্রতি বছর এই পুজোটা করছি, তো এটা বাবার বাবার জন্যই মা এটা পুজোটা চালু করেছিল, তো যাই হোক যেহেতু মা এই পুজোটা চালু করেছিল সেহেতু তো আর এই পুজোটা বন্ধ করে দেওয়া যায় না, তাই পুজোটা আমরা বন্ধ করিনি, মন্দিরে ঠাকুর আছে সেখানেই সংক্রান্তিতে ঠাকুর মশাইকে ডেকে একটু মা মনসা দেবীর আরাধনা করা হয়, আর এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে বিভিন্ন জায়গায় মা মনসা পুজো হয়, কোথাও প্রতিমা করে পুজো হয়, যে যেমনভাবে রান্না পুজো করা আছে, হ্যাঁ তো আমাদের রান্না পুজো পুজো নেই, তো এইভাবেই পুজোটা হয়, তো সেটাই একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে বাবু এখানে এসেছে, বাবু দুষ্টামি করো না, তো ওরা পুষ্পাঞ্জলি দিচ্ছে ঠাকুর মশাইয়ের কাছে, একের দিনে আমি পুজো করি না, আমি লাস্টে ঠাকুর মশাই উঠে পড়লে এখানে একটু ঠাকুরের কাছে যেয়ে একটু প্রণাম জানিয়ে এখানে আসবো, হ্যাঁ ভিতরে ঢুকে, তো আজকে যেহেতু এই দিনটা একটা বিশেষ দিন সেহেতু একটু ঠাকুর মশাইকে ডেকেই
মানে আমি পুজো করলে তো কিছু দান যে করবো, পুজো করার উদ্দেশ্য হচ্ছে কিছু দান করা, হ্যাঁ ঠাকুরকে দেবো, ঠাকুর মশাই আসবেন তাকে কিছু দান করা, তো সেই জিনিসটা তো হবে না। তো ওই জন্য ওই ঠাকুর মশাইকে দেখি উনি আমাদের পুরো পুরোহি, উনি প্রতি বছরই করেন, তাই বলছে এবছর ভাবছিলাম আমি পারবো না, তুই হচ্ছে গিয়ে করে দিতে পারতিস। আমি বললাম যতদিন পাচ্ছ ততদিন করো, অসুবিধার কিছু নেই, যখন পারবে না তখন তার চিন্তাভাবনা করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন অনেক কথাই বললাম, পরে আবার কথা বলছি আপনার সঙ্গে। ভবিষ্যতে মা সংশয় হে মা মনসা দেবী নম জাতয়ং তত্ত্বস প্রসন্নমায় শ্রীবিষ্ণু নম প্রিয়তাং পুণ্যরেকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টাং জগত্তুষ্টাং প্রণীতি প্রণীতং জগত সাদেবী চরণে নম মা মনসা দেবী চরণে নম। পুষ্পাঞ্জলি হয়ে গেল, মন্দিরে পুজো একদম সমাপ্তর দিকে, আর আপনাদেরকে ঘটনাটা বললাম। আর একটা ঘটনা কি বলুন তো, যখন মা এই পুজোটা চালু করেছিল সেই সময় অনেকে তো বলেছিল যে করা চলবে না ঘরে, যেহেতু মনসা পূজা করা নেই, তো মা কিন্তু ঠাকুরকে জানিয়েছিল যে যেন ঠাকুর তাকে দেখা দেয় কিংবা হচ্ছে কোনোভাবেই কোনো বাধা সৃষ্টি করে, সে যদি নিজে থেকে কোনো বাধা সৃষ্টি করে তাহলে মনসা পুজোটা আমি করবো না, আর নাহলে কিন্তু করবো, যেহেতু ওই অ্যাস্ট্রোলজার বলেছে পুজো করতে। আর সেও বলেছে যে তুমি পুজো করবে, ঠাকুরকে আরাধনা করবে, সেখানে কি তোমাকে কেউ বাধা দিবে, মা কি তোমাকে সে চাইবে যে আমাকে, সবাই তো মায়ের সন্তান, যে কেউ কি মাকে হচ্ছে কি পূজা করবে, মা সাথে রাগ করবে, এরকম তো কিছু ব্যাপার হতে পারেনি। তো অ্যাস্ট্রোলজার এটা বলেছিলো, তো সেও মা বলেছিল যে না, যদি ঠাকুর দেখা দেয় যে আমার করা চলবে না তাহলে হচ্ছে গিয়ে আমি করব না, যখন অনেকেই বলছে ঘর টোরের লোক। তো হেনকালে মা স্বপ্ন দেখেছিল যে তাকে কোনো বাধা দেয়নি, সে ঠাকুরকে জানিয়েছিল এইটাই যে তুমি আমাকে জানান দিবে কোনোভাবেই হোক, তাহলে কিন্তু আমি পুজোটা করব না। তো কোনোভাবে খারাপ কিছুভাবে জানান দেয়নি, যে সাপের ভয় টয় এইসব দেখিয়েই যে বন্ধ করতে হবে সেসব কিন্তু বলেনি, কিন্তু মাকে একটা স্বপ্ন দিয়েছিল যে একটা বাচ্চা মেয়ে তার মাথা করে এসেছিলো এবং মনসা পুজো চিন্তাভাবনা করছিলো, এবং তাকে সেই বাচ্চা মেয়েটাকে মনসা ঠাকুরী হিসেবে মা দেখেছিলেন, এবং পরবর্তীকালে এই পুজোটা মা করে এবং হচ্ছে আজও এই পুজোটা হয়ে আসছে। তো যাই হোক, এখানে সবাই ঠাকুরের চরণামৃত খেলাম, ঠাকুর মশাই ঠাকুরের শান্তি জল সবাইকে দিয়েছে, সেটাও আপনারা দেখলেন। তো এবারে সবাই বাড়ির দিকে যাব, আর আমাদের এখনও পর্যন্ত কোনো ভাত বসেনি, বাড়ির যে খাবার দাবার ভাত রান্না কিন্তু হয়নি, ঠাকুরের যা ভোগ হয়েছে হয়েছে, কারণ পুজো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ভোগ রান্না করতে নেই। মায়ের আমল থেকে মা যখন পুজোটা চালু করেছিল তখনও কিন্তু এরকমই, মানে পুজো শেষ না হলে ভোগ রান্না করেনি। তো এবারে ঠাকুরের ভোগ টোগগুলো ছিল সেগুলোকে নিয়ে বাড়িতে আসলাম, কাবেরী ঠাকুর মশাইকে মিষ্টান্ন শরবত এসব দিল এবং বাচ্চাদেরকেও ঠাকুরের প্রসাদ দিচ্ছে। তো ঠাকুর মশাই পরমান্ন ভোগ খেলো না, কারণ অন্য জায়গায় পুজো আছে, সে বলল নাহলে বাড়িতে ভোজন করেই যেত, মানে ভাত চাত খেয়ে যেত, যেহেতু পুজো আছে আর খেলো না। মন্দিরে পুজো হয়ে গেল, সব গোজগাছও করা হয়ে গেছে, মানে ভোগ টোগগুলো সব নিয়ে চলে এসেছি, আর ঠাকুর মশাই যে গল্প করছে তাকে একটু ফল দিলাম খেতে প্রসাদ হিসেবে, আর শরবত করে দিয়েছিলাম। তো পরমান্ন ভোগ খেতে বললাম, ঠাকুর মশাই বলছে খাবো না, বাড়িতে গিয়ে ভাত খাবো। এই যে আপনার দাদাভাই ঠাকুর মশাই চালটা কোচ করে দিচ্ছে, এটা হোমের চাল, তাই তো? তো এবারে এত কিছু সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবারে ভোগগুলো সবাইকে দেয়া হবে, আর আমি যাবো রান্না করতে। রান্না এখনো হয়নি, এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। তো চলুন, এখন আর বকবক করছি না, একবারে রান্না বান্না করে নিই, তারপরে একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাবুকে এখনো স্নানও করানো হয়নি। চলুন বন্ধুরা, পরে আসছি। আজ একদম অতি সাধারণ খাবার, দেখুন ভাত ডাল আলু ভাতে, আর ঠাকুরের যে পরমান্ন হয়েছিল সেটা, সঙ্গে ঘি আছে, কাগজি আছে। তো এই হচ্ছে গিয়ে খাবার, কাবেরী বলে আজকে একবার সাধারণ খাবার কী আর দেখাবে তুমি, আমি বলি এই খাবারই হচ্ছে অমৃত, আমাকে খুব ভালো লাগে এরকম খাবার খেতে। তো
তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় এই যে মাসিমা এসেছিলো সেবেলা আপনারা দেখেছিলেন মন্দিরে যখন পুজো হচ্ছিলো। তো যেহেতু দুদিন পর মানে এটা আজ শনিবার পুজো হয়েছে, রবিবার বাদ দিয়ে সোমবার দিন রাখি বন্ধন, সেহেতু বাবুকে এখানে রাখি পড়াচ্ছে। এবার আমি চলে যাব, আমি রাখিটা পরিয়ে দিই। সঙ্গে হচ্ছে গিয়ে অনুষ্কার মামাতো বোন মানে আমাদের গোপাল দাস মেয়েও এসেছে, আর সেও বাবুকে রাখি পরালো। তো হচ্ছে ব্যাপার, আজকে বাবু হচ্ছে কি রাখি পরলো তার বড় দিদুনের কাছে। আর এদিকে হয়েছে কি সকাল সকাল উঠে কাবেরী অনেক ঠাকুর পূজার জোগাড় যন্ত্র করেছে, ওর একটু অবেলাও ভাত খাওয়া হয়েছে, আর ওর মাথা যন্ত্রণা শুরু হয়েছে। তো ও আর ওই জন্য ব্লগ আর শ্যুট করতেও পারেনি। তো আমরা এখানে বসেছিলাম তিনজনেই, তো মাসিমা চলে যাবে বাড়ি, তো বাবুকে যেন রাখি পরিয়ে দিল। আর হচ্ছে কি বললাম না, গোপালদাও এসেছে মানে অনুষ্কার মামা, সেই আনতে এসেছে মাসিমাকে। আমি বসে বসে ভিডিওটা একটু করেছিলাম তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন ঘড়িতে 9টা বাজতে যায়, তো একবারে আপনাদের সাথে 9টার সময় কথা বলতে আসলাম। তো দুপুরে খাওয়া দাওয়াও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বেলাও হয়ে গিয়েছিল, আর তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম মানে ঘুমোচ্ছিলাম। তো ঘুমটুম থেকে ওঠার পর থেকে আমার শরীরটা ভালো লাগছে না, তো একটু চাও খেলাম সন্ধেবেলা, আপনার দাদাভাইকেও চা করে দিলাম, কিন্তু শরীরটা ভালো লাগছে না, তাই আর সন্ধ্যা থেকে আপনাদের মুখোমুখি আসা হয়নি। বাবুকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, বাবুর পড়া হয়ে গেছে, আর বাইরে এখন প্রচণ্ড মেঘ ডাকছে আর বৃষ্টি, মানে বৃষ্টি এখনও হয়নি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর মাসিমারাও চলে গেল। তো যাই হোক, আজকে আর আপনাদের সাথে কী বা শেয়ার করবো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি ব্লগটা, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে ব্লগটা শেষ করে দিই। তো রাত্রিতে আবার রুটি করতে হবে, বাবু রুটি খাবে, দুধ রুটি। তো আজকের দিনটা এইভাবে আমাদের কাটলো, আর মা মনসা সবার মঙ্গল করুন এই কামনা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, আর বাইরে প্রচুর বৃষ্টি চলে এসছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো চলুন বন্ধুরা, আজকে আর কিছু শেয়ার করছি না আপনাদের সাথে, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, টাটা শুভরাত্রি, টাটা শুভরাত্রি, বাবু বলে দিয়েছে টাটা।